হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে চা। চা কিন্তু খাই না এমন মানুষ কমই রয়েছেন। ক্লান্তি দূর করতে অথবা অতিথি আপ্যায়নে, অবসরে বা ভ্রমণের কোনো একটি সময়ে মনকে চাঙা করতে, দেহকে চনমনে করতে আমরা কিন্তু চা খেয়ে থাকি। কিন্তু ঘরে আপনি যদি চা তৈরি করে খেতে যান তাহলে ভালো চা পাতি কিন্তু প্রয়োজন। তো চায়ের তো বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন কোম্পানির রয়েছে। কোন চা আপনি কিনবেন? বন্ধুরা, বাজারে ভালো কোম্পানির, ভালো মানের অনেক চা রয়েছে। আপনি যদি ঢাকায় থাকেন, আপনার জন্য আমি একটি লুজ চায়ের সন্ধান দিচ্ছি। এটি হচ্ছে মিতা চা, স্পেশাল ব্ল্যাক ক্লোন চা। বন্ধুরা, এই মিতা চা আমি বাজারে গিয়েছিলাম ভালো মানের একটি চা কেনার জন্য, কাওরান বাজার ঢাকার। এখানে কিচেন মার্কেট যে, সেখানে দোতলায় রয়েছে এই দোকানটি, তাদের কাছে প্যাকেটজাত লুজ বিভিন্ন ধরনের চা রয়েছে। তো আমি তাদেরকে বললাম যে আমাকে এমন চা দিবেন যেটি একেবারে বাগান থেকে আনা এবং খেতে যেন বেশ সুস্বাদু হয় এবং চায়ের সঠিক ফ্লেভার পাওয়া যায়। বন্ধুরা, চা কেনার সময় অবশ্যই আপনাকে কিন্তু মান যাচাই করে কিনতে হবে, কারণ ভালো পাতার চা দিয়ে যদি আপনি চা তৈরি করে খান তাহলে তার একটি স্বাদ ঘ্রাণ আলাদাভাবেই আপনি পাবেন। আমি বলবো না যে এটা বেস্ট, তবে আমি 250 গ্রামের এই প্যাকেটটি কিনেছি, 110 টাকা রেখেছিল। আমি এটি থেকে চা খেয়েছি, বলা চলে যে একেবারে খারাপ না। আমি 10-এ 6-7 মার্ক দিব। আপনি যদি ঢাকায় থাকেন এবং কারওয়ান বাজারে আসেন তাহলে আপনি এই প্যাকেট কিনে খেতে পারেন। এটা আমার কাছে একেবারে খারাপ লাগেনি। আমি এর আগেও অন্য অন্য কোম্পানির ব্র্যান্ড, যেমন স্পাহানি, আরও যে চাগুলো রয়েছে সেগুলো আমি ক্রয় করে খেয়েছি। তুলনামূলকভাবে বলবো যে এটি রং, ফ্লেভার, মান ভালো। আপনি কিনে খেতে পারেন, 250 গ্রাম পড়বে 110 টাকা। এখন দ্রব্যমূল্যের বাজারের ঊর্ধ্বগতি যে, আবার চায়ের যে, দেখেছেন যে চা শ্রমিকরা আন্দোলন করায় তাদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে, হয়তো এর দাম কিছুটা বাড়তেও পারে। তবে মিতা চা, স্পেশাল ব্ল্যাক ক্লোন চা, এটি আপনি ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যাচাই বাছাই করে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করবেন। অবশ্যই মেয়াদ রয়েছে কিনা সেটি দেখে নেবেন। আজ রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।